দেখে নি যাওয়া বাক করা কাণ্ডটা। এই ঠেলা গাড়ির ভিতর বসে যাওয়ার সময় জানালা দিয়ে তাহাই দেখে কি যে সাদা কালা জামার ভিতর সাদা যেন কি ফরফর উঠতেছে, তাই দেখে তো আমি চাইয়ে করছি। তা দেখি যে নাইনি বিদেশিনী, তা আমি দেখে তো গান গাওয়া শুরু করেছি, ওগো বিদেশিনী তোমার ক্যামেরাটা দাও আমার মোবাইলটা নাও, তার কারণ আমি জানি ওনাদের ক্যামেরাটা অনেক দামি, তা তার উনি শোনে নাই। তা হঠাৎ করে দেখি যে উনি ওই ছেলেটার মেয়েটার ছবি তুলছে ওনারা দুজনে। তো যাই হোক ওইগুলো দেখছি আর ভিডিও নিচ্ছে, আমার স্বামী তো চড়াত করে একটা ধমক দিয়েছে যে তুমি ওভাবে ওদের ভিডিও নিচ্ছ দেখে নে, তোমার উপরে তোমার যদি দেখতে পারে তো তোমার নামে তোমার ওই ঠেলা গাড়ির নামে কিন্তু রিপোর্ট করে দিবি। উমা ভয়তে তো আমার কলিজাটা শু হয়ে একদম চৈতে খরার মতো, সে জমি ফাটার মতো ফেটে গেছে পরানটা, কারণ দেখি কেমন ডাঠে সেও আমি সব কিছুতেই খালি বাধা প্রয়োগ করে। তা আমি হলাম ফরিদপুরের মাইয়া আর কি, ফরিদপুর না, ফরিদপুর হচ্ছে খাতা কলমে, আর গ্রামের বাসায় কবার গেলি কোথায় এলো ফরিদপুর, ফরিদপুরের মাইয়া তো ভয় পাইনি। তাই যে ধুয়ে গেছি মার্কেটে ওই সকলটা দেখে এসে, তা মার্কেটে এসে দেখে দেখে নিয়েছি কত বড় হাটের একটা রে ভাল্লুক না কি কয় ধানে যে শুয়ে রয়েছে ক্যাম্পাই। তো ওই দেখে আমি বলছি ওমা না একটু আসো, আমার কোলে একটু আসো, একটু নাচা কুদা করাই দিই তোমাকে রে। তাই যে না কোলে নিতেছি কি যে ভালো ঠেকতেছে মনটা কথা ধরে নিয়েছিল যে ঠেকছে মানুষের বাচ্চার মতো একেবারে নাদুস নদুস উতুপুতু লুতুপুতু ঠেকতেছে, তো যে কোলে নিচ্ছে আদর করতেছে একেবারে মনে হইতেছে মানুষের বাচ্চার তার মতোই আর কি। তো যাই হোক আদর টাদর করতেছি আর শেষ হইতেছে না, তোমার মা এটা কাছে তুমি কেউ করে সিবে কেউ দমটা বাইর করে দিবেন। তাই সে কাছে হইলে কি আমরা একটু এই যে গলাডারে ভিজেবার মানে একটু ওই ঘুরা ফিরা হয়ে মানে খিদে লেগে গেছে, রাত ভেজে গেছে নয়টা সাড়ে নয়টা, তোমার মা এটা বাইরের খাবার খুবই পছন্দ করে আমিও পছন্দ করি। তাই যে এই ধরনের ছোটো খাটো রেস্টুরেন্ট আছে যে মালাই রেস্টুরেন্ট, এইগুলো অনটাইম রেস্টুরেন্ট মানে একটু অনটাইম মানে একটু ফিলাই বন্ধ করে দেয় তা কিন্তু না, মানে প্রতিদিন সন্ধ্যার পরে আর কি এই রেস্টুরেন্টগুলো খোলে বিকেলের থেকে। আবার কিছু আছে সকাল ছয়টা একটা মানে ভোরবেলার থেকে খুলে বারোটার দিক বন্ধ হয়ে যায়, তাই সিস্টেম আছে সিস্টেম মতো দোকানে একটা রোজা দিয়ে। তা এই জায়গাবার এই সিস্টেম, তো এই জায়গার এই খাবারগুলি এত মজার এত সোয়াদ কি কবর আপনাদের, তার করার তো কিছু নাই খাই এই আর কি আগে শেষ করে নিই তারপরে কয়া পাই। তাই যে দেখেন তিন প্লেটে নিয়েছি তিন থাল ভাত দিয়েছে ওরে আমার আল্লাহ, ওর সাথে কুটি কুটি হয়ে যেই আছে না ভুট্টা ভুট্টা দিয়েছে, তারপরে মুরগি কুচো দিয়েছে বরবটি দিয়েছে, তো এইসব খাই আবার মনটাই কয়ে কি বাঙালি তো এক থাল সাদা পাতার মাছ নাড়ি পরানটা কেমন যেন ভরে না বুঝছেন। তা কইতেছে এই ভাত ভাজা খাইয়ে একে জীবন চলে নাহি, তারপরে সাদা ভাতের অর্ডার দাও তো সোয়া মিলে কইছি, সে করছে কি এক থাল সাদা ভাতের অর্ডার দিচ্ছে, তারপরে কইছে আমার বউ মাছ খাবারছে একটা মাছ ভাইছে দিস্ত দূরা ভাই, তারপরে একটা আমি কইছি না একটু শাকও দিও ডাইল তো আর ইরা দিবি না একটু শাকও চাই, ওই যে একটু শাক দিয়েছে কলমি শাক হয়েছে দেখছেন, ওই মানে বিশ মিনিটও লাগেনি এই তাই নিয়ে দিয়েছে কি সুন্দর। আমার মনে রাখো কি এইসব রেস্টুরেন্টের মালিকরা যাদুটু না জানে, ওই সুমন্ত সুখ এই কর সাথে যা করে তারপরে দেয় পু হয়ে যায় সবই। তাই এরকম আমরা রান্নার গেলি দুই তিন ঘন্টা, দুই পদের তরকারি রান্নতে গেলি দুই দেড় ঘন্টা লাগে, আর এরা কি সুন্দর সে যাদুটু নার মতো করার মতো একদম খালি চুলোর উপর দেয় আর কাস্টমারের নামাই নামাই দেখে ফেলানো যায়, আমরাই পারিনি। তাই এরা যে কাঁচাটা খাই তো বেশ ভালোই, তাই এইসব রেস্টুরেন্টের খাবার কিন্তু সারা স্বাদ মানে মজা, তা আমরা এই যে খাই টেস্ট আসছি, তাই যে কত মানুষ যে খাই এরা আর কেউ ঘরে খাই না সবাই খালি হোটেল মোটেলে খেয়ে পারে, হোটেল মোটেল না মানে আর কি রেস্টুরেন্ট, আমাকে দেশের মানুষ তো আবার হোটেল ছাড়া চেনে না। তো খাইয়ে টাইয়ে আটা দোষে যে টুকটুক করে আই গিয়ে দিই ঠেলা গাড়ি হানের কাছে যাই, যাই দেখি বাসায় চলে যাই গিয়ে খাইছি যাইছি আর ভালো ঠিকতেছে না, বাঙালি সারাদিন যেমন তেমন রাত্রি তিন থাল ভাত না হলে কিন্তু পেট ভরে না, তারপরে তিন থাল ভাত খেয়ে গল্প গুজব করে তারপর সুতি সুতি ওই নাতি খাতি বেলা গেলে সুতি পারলাম না আরে সদরুদ্দিন মাত্রা জীবনটাই গেছে সেরকম এর বসছেন, নাতি আর খাতি বেলা সেরে যায়। এই যে মানুষ খালি কয় যে বিদেশের বাড়ি কি কাম আছে না, এই শহরের বা টাউনের বাজারাতে তাদের কোনো কাম নাই, আর সারাদিন কামের জেলায় পথ শহীদিনের রাইন দেখার সময় নেই যে হোটেলে খেয়ে আসি। তো তারপরে আমার স্বামী নিয়ে গেছে আমি করছি দেখো পেটটা বেরিয়ে খাইছি এখন আর যাও ঘরে ফরিস্ট দেখতেছে না, একটু চাল একটু গাড়ি খেয়ে আনাসে কানাসে একটু ভুলুক দিয়ে আসি, তোমার এই রোডে আইসি জানতাম না যে এখানে এত বড় একটা টিভি লাগানো, ওরে আল্লাহ এই টিভিতেই সারাদিন ওই যে টিভি টিভি আবার করি এই যে না গ্রামে কবার শুনতাম যে ওরে আল্লাহ সারাদিন টিভি চালাই বসে থাকে চোখ চলে গেল, তা আমার চোখ হঠাৎ ওই জায়গা চলে গেছে এলো ভূত নাচে ভূত নাচে, তাই কয়ে তো সিক্কেরি শুরু হয়ে দিয়েছি যে ওরে আল্লাহ ভূত আসলো কয়েতে ভূত ভূত, আর যে সাইডে গেছি ওই সাইডে না সারা আন্ধার, আবার ওই জায়গাটা কালী মন্দিরও আছে, তখন ভয় কার কার থাকবি না আমার পরাণ এলো আর সারা ভয়,
এত দেখে নিছে, এই যে উইটি শুয়ে রয়েছে, এই যে মোবাইলটি ফাটি ফিরতেছে, ওই যে লোশন না ক্রিম কিসির এই যে বিজ্ঞাপন দিতেছে, এই সারাদিন ওই চলতেছে, সারাদিন না মানে আন্ধার হওয়ার পরে, মানে আর কি রাত হওয়ার পরে তো সন্ধ্যার পরে মানে এই বিজ্ঞাপন গুলো দিবার তালেই থাকে। তখন দাঁড়াই কইতেছি কি ভালোই তো, টাহাই দিয়ে সিনেমা দেখা লাগে এই বড় ইস্কি নিয়ে যাইয়ে, তা আমি তো আবার সিনেমা কোনোদিন দেখিনি, তেহানে দাঁড়াও তো দেখি পেটা দিয়ে যায় দি কি কি আছে এই জায়গা কি কি জিনিস দেখাইতেছে, তো দেখি যে না ঘুরে ওই যে কঙ্কালে সে দুই নাচন মারতেছে, ফিরে ওই সেই কঙ্কালে খালি নাচন মারে, তারপরে এমনি হলো ওই জায়গা আন্ধারে জায়গা পেলাম না, ভয় লিখতেছে তা করছে কি চলো তুমি সে হেনতে শিগগিরি গেঁদা গুরু গুড়া নিয়ে রাইত বিরে তাইছি শেষে, মানে ওই জায়গা দেখে এখন তো স্কিনি দেখে আপনারা ঠিক পাইতেছেন না, ঠিকতেছে কি ওরা নাচতে নাচতে মানে গাড়ির ফারে সে পড়তেছে, ভয়ও ঠিকতেছে, তারপর আমার আমি সবাই মিলে কই গো তুমি তাড়াতাড়ি যে কইতে চলো পরানটা নিয়ে সরি, এর মধ্যে দেখি আল্লাহ প্রজাপতি ডানা মিলে উড়া দশ, তা মনে হচ্ছে এই কালে মনে হচ্ছে সত্যি না মনে হয় ভূত হয়ে গেছে আর কাম না, এরম একবার এসে কঙ্কাল নেচতেছে আবার প্রজাপতি হয়ে যাচ্ছে, এজেন্ট করি ছাড়া এই কারোর কম মনা, তা আমার স্বামী আমার বুঝাইতেছে না এই তাহলে যে বিজ্ঞাপন দিতেছে তুমি ভয় পাও কেন, এখানে দেখেন যে মরা লাশের মতো গাড়ি একা খান্ডা হেঁট হয়ে দিয়েছে, কোন ভয় না করবি কারেই দেখেন এই যে কি কাণ্ড, এখানেও কিন্তু পুরোই আন্ধার, আর এই যে হলো মন্দিরটা দেখছেন এ মানে ঠেয়ে যে শ্মশানের মতো ঠেয়ে ওই দেখেন যে এই যে হলো কালী মন্দিরের তারা, আরে ভয় হারে না ওখান দেশে এসে কুছু সাম কই না হ্যান্ডার ঘুরিও না তুমি চলো শিগগিরি আর করবো না, এখানে এখানে ঢুকলি আর ভাল ঠেয়ে না, তাই জায়গাতে ঘুরতেছি কি এখানে আবার ওই দেশের মতো একটু ফ্লেভার পাওয়া যায়, মানে এখানে একটু কাঁঠাল গাছ আছে কলা গাছ আছে, দেখা যায় যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে, কলা গাছে কলা ধরে রয়েছে, বেশ ভালোই সজনে গাছ আছে সজনে ধরে রয়েছে, লেবু গাছ আম গাছ লিচু গাছ রামবুটান গাছ মানে সব ফল ধরে থাকে তো একটু ভালোই ঠেয়ে, তা এখানে আবার এসে দেখি এই যে হলো এটার জন্য কী মন্দির কয়, এখানে কালী মন্দির আর এটা মনে হয় কী মন্দির মনে নাই মন্দিরটার নাম, তা যাই হোক এই জায়গায় কয়েকটা মন্দির আছে, ইন্ডিয়ানরা থাকে এই জায়গা মানে থাকে এই জায়গা ওই জায়গায় জন্যই ইসি মন্দির টন্দির আছে, তো যাই হোক এখানে যে ঘুরে ঘুরে ভয় ঠিকতেছে, তা আমি বুঝছি না চলো আর ওদিকে যাবো না, তা বাসায় সে যায় তা আমি যতই সাহস দেখায় বুতির কাছে আবার সব কিন্তু ফিট হয়ে যায়, বুতি সাইডে তেলা ভয়ের ভয় আরও বেশি, তো যাই হোক যে উঠতেছি এনে চলে যাচ্ছি বাসায়, এত পেট ভরে খাইয়ে টাইয়ে কি আর ভালো থাকে কন, না জিরে আর ভালো ঠিকতেছে না, তা মানুষ কয় হোটেলে খাই কি আর মসজিদে ঘুমাই কে, তা মসজিদে তো আর ঘুমানোর কায়দা নাই, তা হোটেলে খাইয়ে এই জানলার নাম নিয়ে বাসায় যাচ্ছি, তা ভালো থাকেন আপনারা আর নতুন ভিডিওর জন্য একটু আমাকে পথ চেয়ে থাকেন।